দুর্গাপুর গা ছমছম করা এক রাস্তা, জনমানব শূন্য এক ঘন জঙ্গল, যে জঙ্গলে মা শ্যামা পূজিত হন মহাকালী রূপে। মূর্তি নয়, ঘন জঙ্গলের গাছের কুঠুরির মধ্যে মায়ের ছবি রেখে শ্যামা মা তার পুজো নেন। কালী পুজোর অমাবস্যা রাতে নয়, মা শ্যামা এখানে পূজিত হন ঠিক পরের দিন সকালে, আর এটাই চলে আসছে পরম্পরা ধরে। দুর্গাপুরের কাকসা রাজকুসুম গ্রাম, যে গ্রামের এক কোণে ঘন জঙ্গল, ঘন এই জঙ্গলে মানুষের খুব একটা আনাগোনা নেই। গা ছমছম করা এই জঙ্গলে মা শ্যামা পূজিত হন মহাকালী রূপে, আর স্থানীয়রা যে মাকে ডাকে বনকালী নামে। গাছের এক কুঠুরির মধ্যে মায়ের ছবি দিয়ে পুজো হয় তার, সে প্রায় 500 বছর আগেকার কথা। পুরুষোত্তম রায়ের কোনো এক বংশধর এই পুজোর সূচনা করেছিলেন, আর পুজো করতে আসতেন গোপালপুর নামে এক গ্রামের সেবাই। আর যোগাযোগের রাস্তা বলতে তখন ছিল সেই ঘন জঙ্গল, বন হিংস্র পশুরা সেই সময় এই জঙ্গলে থাকতো, ফলে ভয় কেউ আর খুব একটা আনাগোনা করতো না। গোপালপুরের ভরচাঁদ পরিবারের সেবায়িতরা জঙ্গল পেরিয়ে পুজো করতে আসতেন এই জঙ্গলে। এক দুর্যোগের রাতে সেই সেবায়িত গ্রামের বড়কালী নামে পরিচিত মা শ্যামার পুজো সেরে ঘোর দুর্যোগের মধ্যে আটকে গিয়ে এই জঙ্গলে মাকে পুজো করতে আসতে পারেনি। কথিত আছে সেবাইতের আক্ষেপে মা স্বপ্নদেশ দেন, এবার থেকে গোপালপুর গ্রামের ভরচাঁদ পরিবারের বড়কালীর পুজো সেরে পরের দিন সকালে ঘন জঙ্গলে বনকালীর পুজো সারতে। সেই থেকে কাঁকসার রাজকুসুম গ্রামের ককসহে ঘন জঙ্গলের মধ্যে মা শ্যামা গাছের কুঠুরির মধ্যে বনকালী নামেই পূজিত হন, আর আজও এইভাবেই চলে আসছে পুজোর আচার রীতি। প্রথা মেনে গোপালপুর গ্রামের বড়কালী মন্দিরে গিয়ে পুজোর আগের দিন মাকে আমন্ত্রণ জানিয়ে আসে রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্যরা, আর পরের দিন সকালে শুরু হয় পুজো। ঘন এই জঙ্গলে বছরে 8-5টা দিনের মতো মানুষজন যাওয়া আসা করে না, তবে পুজোর দিনগুলোতে ঘন এই জঙ্গলে স্থানীয়রা মেতে ওঠে আনন্দে। কথিত অনেক কাহিনী আর স্মৃতির বেড়াজালে আটকে পড়ে মা বনকালীকে এখানকার স্থানীয় মানুষজন খুব জাগ্রত বলে জানেন, বিশ্বাস করেন। গা শিউরে ওঠা এক ঘন জঙ্গলের মাঝে মায়ের আরাধনার মধ্যেও থাকে সবুজ রক্ষার বার্তা। কথিত কাহিনীতে আছেই, কিন্তু সবুজ বাঁচিয়ে পরিবেশ রক্ষা করতে হবে, সেই বার্তাও আজ দিচ্ছে দুর্গাপুরের রাজকুসুম গ্রামের এই বনকালী পুজোর প্রতিষ্ঠাতা পুরুষোত্তম রায়ের পরিবারের সদস্যরা। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, সমাজহিত। কতদিন ধরে হয়ে আসছে এই বনের মধ্যে? নির্দিষ্ট দিন যদিও বলতে পারবো না, তবে 500 বছরের আগের পুজো। এখানে দেখছি যে মায়ের বিগ্রহ নেই, এখানে মাকে পূজিত করা হচ্ছে কি গাছে? গাছ মানে ঘর বাড়ি দিয়ে ঘর। এই এইটা কেন? এটা হচ্ছে দীর্ঘদিন আগে যে পুরোহিত এখানে পুজো করতে আসতেন, মূর্তি পূজা করতে আসতেন, সেটি হচ্ছে গোপালপুর গ্রামের ভরচাঁদ পরিবারে সেটি আসতেন। আর সেই সময় এখানে জঙ্গল এবং হিংস্র পশু এমন ধরনের জায়গাটা ছিল যে জায়গাতে একা একা আসা সম্ভব হতো না, এবং এখানকার সেই আগেকার দিনে যে লাঠিয়াল ছিল সেই লাঠিয়াল দিয়ে পুরোহিত এবং একে নিয়ে আসতে হতো, যার জন্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার জন্যে এক বছর খানাখন্দ, তারপরে জলা জমি জঙ্গল পার হয়ে আসার অসুবিধা হওয়ার জন্যে ব্রাহ্মণ নিজে বলেন যে মাকে, মায়ের কাছে আবেদন করেন যে আমি এই পুজো এইভাবে কী করে করবো, রাত্রিবেলা এইভাবে আসা আমার পক্ষে আমার সম্ভব হচ্ছে না, তুই একটা কিছু ব্যবস্থা কর। তখন মাকে সব মা স্বপ্নভাবে আদেশ দেন যে তাহলে পুজোটা তুই নিজের বাড়ির এখানেই কর, এবং তখন থেকে গোপালপুরে মূর্তি পূজা হয় এবং দিনের বেলায় পুজোটা হয় এখানে। আচ্ছা, এবার আপনার কাছে প্রশ্নটা, এই ঘটনাটা কবে কার? এই ঘটনাটা দীর্ঘদিন আগে, মানে কম করে আজ থেকে 250 বছর আগে। এই আজকের দিনে কি বেশি করে ভিড়টা হয় না? প্রতিদিন নিত্য পুজো হয় মায়ের? না, প্রতিদিন না, এই আজকের দিনটা মায়ের পুজো। আজকের দিন সেরে প্রত্যেক অমাবস্যা এখানে পুজো হয়। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সনত কুমার রায়। এই বনকালীতে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো, যেহেতু এটা আমার বাপের বাড়ির পুজো। এটা ফার্স্ট টাইম নয়? তারপরে আপনি? না, আমি ছোট থেকে দেখে আসছি। আচ্ছা, আমার খুব ভালো লাগে, আমার শ্বশুর বাড়িতেও ঠাকুর পুজো হচ্ছে, নিজের বাড়ির পুজো, সেসব ছেড়ে নিয়ে আজকে এখানে আমি এসেছি। আপনার নামটা? টুটুল চ্যাটার্জি। কতদিন ধরে এই এই মণ্ডপে আসেন? আচ্ছা, আপনার কাছে প্রশ্ন যে এইখানে কেন ছুটে আসা প্রথম? আচ্ছা,